আসসালামু আলাইকুম দর্শক, হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো চলুন শুরু করি। আমি এখানে প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল। এই তেলের মধ্যে আমি ডিমকে ফ্রাই করে নিব। ডিমে কিন্তু লবণ হলুদ মেখে রেখেছিলাম, এবার নেড়েচেড়ে ডিমটাকে ফ্রাই করে নিচ্ছি। আমি আজকে তৈরি করব ডিম ঝাল ভুনা রেসিপি। তো এভাবে অনবরত নাড়াচাড়া করে কিন্তু ডিমটা ফ্রাই করে নিতে হবে, তা না হলে একটা সাইড পুড়ে যাবে, অন্য সাইডটা হবে না। তো এবার এই তেলের মধ্যে পুরো রান্না শেষ করব। এখানে দিয়ে দিয়েছি তেজপাতা 2 টুকরো, এবার অ্যাড করে দিলাম হাফ কাপ পেঁয়াজ পেস্ট, দিয়ে দিলাম রসুন আদা পেস্ট। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি, এবার এখানে অ্যাড করে দিলাম সামান্য পানি, তা না হলে মশলা পড়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিব মরিচ পাউডার, পরিমাণ মতো দিতে হবে, যে যেমন ঝাল পছন্দ করেন। তো এবার অ্যাড করে দিচ্ছি হলুদ পাউডার, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালোভাবে মিক্সড করে কষিয়ে নিচ্ছি। আবারও মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিব পানি। পানি দিয়ে আমি মশলাটাকে আবারও পানির সাথে মিক্সড করে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিট। দেখুন আমার মশলা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিব ডিম। একে একে আমি সবগুলো ডিম দিয়ে দিব। এরপর ডিমটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে ডিমটাকে কষিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এ পর্যায়ে আমার ডিম কষানো হয়ে গিয়েছে। এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এবার মশলা, ডিম, পানি সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। এবার অপেক্ষা করব পানি শুকিয়ে আসার আগ পর্যন্ত। তো এ পর্যায়ে দেখুন আমার পানি শুকিয়ে এসেছে। 15 থেকে 16 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন এবার আমার রান্না কিন্তু হয়ে এসেছে। আমি এবার অ্যাড করে দিচ্ছি জিরা পাউডার, গরম মশলা পাউডার। এবার 5 মিনিট লো হিটে রেখে দিব, এরপর এটা পরিবেশন করে নেব। খুব সহজে তৈরি হয়ে গেল ডিমের ঝাল ঝাল ভুনা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।